এখনো কি আপনি আপনার কাস্টমারে স্টেট ব্যাংক অর্থাৎ এসবিআই ব্যাংকের টাকা আধার কার্ডের মাধ্যমে তুলতে পাচ্ছেন না? বিভিন্ন রকম ইরর, যেমন এই ইরর এমন বিভিন্ন রকম ইরর আপনাদের দেখতে হচ্ছে, বা আপনাদের কাস্টমার আপনার দোকান থেকে টাকা না তুলতে পেরে বিরক্ত বোধ হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। তো আপনারা কি ভাবছেন যে অন্য দোকানদার তুলে দিতে পারছে, আপনি পাচ্ছেন না? এরকম কিন্তু কিছুই না। আপনি যদি একজন এইচপিএস রিটেলার বন্ধু হয়ে থাকেন, আপনার কাস্টমারের টাকা আধার কার্ডের মাধ্যমে তোলেন, সেক্ষেত্রে স্টেট ব্যাংকের একটি নতুন নিয়ম হয়েছে যেখানে আপনারা কাস্টমারের টাকা তুলতে গেলে আপনাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে। তো এই সমস্যা থেকে সমাধান করার জন্য আপনাদেরকে কি করতে হবে? তো আপনারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ভিডিও দেখেছেন, আমি কিন্তু অনেক লেটে ভিডিওটা দিচ্ছি, কারণ আমি আমার নিজের এসবিআই ব্যাংকের আধার কার্ডের মাধ্যমে টাকা আমি তুলতে পারছিলাম না। তো সেই কারণে আমি ব্যাংকে গেছিলাম এবং ব্যাংকে গিয়ে দেখলাম যে আমার ব্যাংকের সাথে কিন্তু মোবাইল নম্বর লিংক আছে। আপনারা প্রচুর ভিডিওতে দেখেছেন যে এসবিআই নতুন যে নিয়মটা হয়েছে, ব্যাংকের সাথে মোবাইল নম্বর লিংক না থাকলে নাকি আধার কার্ড দিয়ে টাকা তোলা যায় না। তো আমার কিন্তু অলরেডি ব্যাংকের সাথে মোবাইল নম্বর লিংক ছিল, তবু কিন্তু আমি টাকা তুলতে পারছিলাম না। শুধু কি মাত্র মোবাইল নম্বর ব্যাংকের সাথে লিংক করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না? হ্যাঁ, যেটা করতে হবে, এই ভিডিওটা আপনারা ভালো করে শুনুন। এই জিনিসটা যদি আপনি আপনার কাস্টমারের করাতে পারেন, তাহলে আপনি কিন্তু সেই কাস্টমারের নেক্সট টাইম থেকে আপনিও কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে দিতে পারবেন। তো দেখুন, আমার যে প্রবলেমটা হয়েছিল তার জন্য আমি ব্যাংকে গেছিলাম। ব্যাংকের সাথে মোবাইল নম্বর লিংক আমার করা ছিল, কিন্তু যে মোবাইল নম্বরটা আমার লিংক করা ছিল সেই মোবাইল নম্বরটা কিন্তু আধার কার্ডের সাথে লিংক ছিল না। তো এটাই হয়েছে নিয়ম, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিংক করা সেই সেম মোবাইল নম্বর আপনার স্টেট ব্যাংকের সাথে লিংক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি স্টেট ব্যাংকের টাকা তুলতে পারবেন এইচপিএস পোর্টাল থেকে। এটা কিন্তু এসবিআই এর নতুন নিয়ম। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, অনেকেই বলেছে শুধুমাত্র মোবাইল নম্বর লিংক করে দিলেই টাকা উঠবে। না, প্রচুর কাস্টমার ব্যাংকে গিয়ে মোবাইল নম্বর লিংক করে এসছে, তাদেরও টাকা উঠছে না। এই টাকা না ওঠার একটাই কারণ, তাদের যে মোবাইল নম্বর ব্যাংকের সাথে লিংক করেছে সেই মোবাইল নম্বর কিন্তু তাদের আধার কার্ডের সাথে লিংক নেই। এবং আপনাদের আশেপাশে প্রচুর বয়স্ক মানুষ আছে যাদের আধার কার্ডে অলরেডি মোবাইল নম্বর লিংক নেই, কিন্তু ব্যাংকে লিংক আছে, তার ছেলের নম্বর বা বাড়ির ফ্যামিলির কোনো নম্বর ব্যাংকের সাথে লিংক করে রেখেছে শুধুমাত্র টাকা তোলা বা জমা পড়লে এসএমএস দেখার জন্য। তো সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি বা সেই কাস্টমারের টাকা আপনি আগে আধার কার্ড দিয়ে তুলতে পারছিলেন, এখন কিন্তু পারবেন না। ব্যাংকে গেলে ব্যাংক বলছে হ্যাঁ আপনার মোবাইল নম্বর ব্যাংকের সাথে লিংক আছে, কিন্তু আপনি নিজেই বুঝতেই পারছেন না যে কেন টাকা উঠছে না। তো আসল কারণ এটাই, আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যেটা লিংক আছে সেম মোবাইল নম্বর ব্যাংকের সাথে যদি আপনি লিংক করান, তাহলে আপনার কিন্তু স্টেট ব্যাংকের টাকা উঠবে আধার কার্ডের মাধ্যমে। আর এছাড়া আপনি আরো একটা জিনিস বলতে পারেন আপনার কাস্টমারকে, যে আপনি ব্যাংক থেকে এটিএম অ্যাপ্লাই করুন, এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু আপনি কাস্টমারের টাকা তুলতে পারবেন। কিন্তু এইচপিএস কাস্টমার আপনার দোকানে যদি বেশি থাকে, অনেকে আছে এটিএম এর ব্যাপার বোঝে না, এটিএম চালায় কিভাবে সেটাই জানে না, সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে এটাই বলুন যে আপনি ব্যাংকে চলে যাবেন, আপনার আধার কার্ডে যদি মোবাইল নম্বর লিংক থাকে সেই আধার কার্ডের সেম নম্বর ব্যাংকের সাথে লিংক করবেন। আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকে, তাহলে আগে আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করতে হবে, পরে সেই সেম নম্বর স্টেট ব্যাংকে গিয়ে লিংক করতে হবে, তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন, তা না হলে পারবেন না। তো আশা করি এই আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং যদি আমার চ্যানেলে আপনি প্রথমবার দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট টাইম আরো একটি নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।